হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন। পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং এখন অনেক গরমও পড়েছে দেশে। তো যারা রোজা রাখছেন তারা এই গরমে যেন সবাই ভালোমতো রোজা রাখতে পারেন সেই কামনা থাকলো, এবং এই সংযমের মাসে আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন আমাদেরকে আরও ভালো মানুষ হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। তো পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। আজ কথা বলবো কানাডার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যেটা চতুর্থ পর্ব, এবং এই পর্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আজকে কথা বলতে যাচ্ছি যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যেটা উল্লেখযোগ্য যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে একটা চাকরি জোগাড় করতে হবে। তো একটা জব সার্চ করাটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এটা যে কোনো দেশেই স্থানীয়দের জন্যই কঠিন। যেমন আমাদের দেশে এখন আপনি একটা জব সার্চ করবেন তো অনেক অনেক তো আবেদন করে, এখন সবাই তো চাকরি পায় না। আবার যে কোনো দেশের ক্ষেত্রেই, হ্যাঁ শুধু বাংলাদেশ বলে কথা না, যে কোনো দেশের ক্ষেত্রেই তো প্রতিযোগিতা সবখানে। আর সে এখানে যে ক্যানাডায় বাইরে থেকে আপনি একটা জব সার্চ করবেন তো সেখানে প্রতিযোগিতাটা আরও বেশি হবে। তো এটা এই কারণে বলছি যে আপনাকে নিরুৎসাহিত বা উৎসাহিত করা তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে সঠিক তথ্যটা দেওয়া। তো যে কারণে আমি বলছি যে আপনার এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা, মানে আপনার এই ওয়ার্ক পারমিট ভিসার সবচেয়ে কঠিন ব্যাপারটাই হলো একটা জব সার্চ করা। তাহলে এটা কীভাবে করবেন? তো কঠিন কিন্তু পারবেন যদি কেউ যদি আন্তরিকভাবে চেষ্টা করেন এবং সেরকম যোগ্যতা সম্পন্ন হন। তাহলে কীভাবে এটা জব সার্চ করবেন? তো ক্যানাডার বাইরে থেকে ক্যানাডার অভ্যন্তরীণ জবের জন্য আবেদন করা যায় এবং এটার জন্য কয়েকটা ওয়েবসাইট আছে জব সার্চ করার। তো সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেষ্টা করতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে আমি জব সার্চে সেখানে আমার রেজিউমেটা আমি দিব এবং তারপর আমি জব পেয়ে যাবো। আসলে তো ব্যাপারটা তা না, এত সোজা হবে না, আবার কঠিনও হবে না। এই জন্য যে আপনি যদি সঠিকভাবে যদি আপনি আবেদন করেন এবং আপনার বেটে বলে যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব। তো আরেকটা ব্যাপার আছে যে সোর্স, যে কীভাবে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। তো কানাডার ওয়ার্ক পারমিটের ব্যাপারে একটা তথ্য আগে দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি যখন একটা চাকরির জন্য আবেদন করবেন, ধরুন ক্যানাডায়, ক্যানাডায় যে কোনো সিটি বা প্রভিন্সে তাদের কোনোটাতে আপনার ধরেন লোক লাগবে। এখন তারা প্রথমে করে কি, যে তারা প্রথমে একটা জব ই করে পত্রিকা বিজ্ঞাপন দেয় কিংবা কোনো জব পোর্টালে তারা এটাকে বিজ্ঞাপনটা দেয়। এবং দেখেন একটা ব্যাপার যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা তারা করে কি, তারা চেষ্টা করে যে তাদের অভ্যন্তরীণ এখান থেকেই লোক নিয়ে নেওয়া। কারণ একজন বিদেশিকে যখন, হ্যাঁ, নেওয়া হবে তখন তার জন্য কিন্তু অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়। তো ধরেন একজন আপনার একজন ড্রাইভার নেওয়া হবে বা ইলেকট্রিশিয়ান নেওয়া হবে কোনো প্রভিন্সে বা কোনো সিটিতে, এখন তারা কিন্তু ওই কোম্পানি কিন্তু চেষ্টা করবে, বা কোনো রেস্টুরেন্টে লোক নেওয়া হবে, তখন তারা কিন্তু প্রথম চেষ্টাটা করে যেন তারা যেন স্থানীয় পর্যায় থেকে লোক নিতে পারে। কারণ লোক নিতে পারলে তাদের জন্য সুবিধা, আর যদি বাইরে থেকে যদি নিতে হয় তাহলে তাদেরকেও কিন্তু, এমপ্লয়ারকেও কিন্তু অনেক ফর্মালিটিস মেনটেন করে আপনার যেতে হয়। তো এই জন্য তারা প্রথম চেষ্টাটা করে অভ্যন্তরীণ এখান থেকে নিতে। তো যারা কানাডার বাইরে থেকে আছেন তারা কীভাবে পাবেন? হ্যাঁ, তারা পাবেন, তারা আবেদন করে রাখবেন এবং অপেক্ষা করতে থাকবেন। এই যে বললাম বেটে বলে যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই সম্ভব, কারণ প্রতি বছরই হাজার হাজার মানুষ কিন্তু কানাডায় ওয়ার্ক নিয়েই কিন্তু যাচ্ছে, যে কারণে ওয়ার্ক পারমিট ভিসাটা আরেকটা সোর্স হতে পারে এই জব সার্চে। ধরেন আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় যদি বা পরিচিত কেউ যদি কানাডায় থাকেন তাহলে ওই সিটি বা প্রভিন্সে কোন জবের চাহিদা আছে, তো তারা কিন্তু এটা ব্যাপারে হেল্প করতে পারেন। তবে আত্মীয়দের ক্ষেত্রে আমার একটু এটা কম, সাধারণত আত্মীয়রা ওরকম সহযোগিতা করতে চান না। খুব সৌভাগ্যবান যারা আমার মতো, তারা হয়তো আত্মীয়দের কাছ থেকে ঠিক ওভাবে ই পান। আসলে আত্মীয়দের কাছ থেকে বেশি আশা করা ঠিক না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে চান না। আমি জানি না কেন চান না, হয়তো এটা হতে পারে যে আত্মীয়রা ই করতে চান না, যে আচ্ছা আমার থেকে এখন সে একটু উপরে উঠে যাবে, জানি না, এরকম কিছুই থাকতে পারে। যারা শুনছেন আমার কথা তারা রেগে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন যে আত্মীয়দের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, কিছু ভালো আত্মীয় স্বজন ছাড়া।
তো যেটা হয় যে আপনি বলবেন এবং তারপর দেখা যাবে ওই আত্মীয় হঠাৎ করে ব্যস্ত হয়ে যাবেন, হ্যাঁ হঠাৎ করে তা আপনার সাথে যোগাযোগটা কমিয়ে দিবেন, তার লাইফে অনেক ঝামেলা চলে আসবে, তো আপনাকে হয়তো সঠিক তথ্য ওভাবে আসলে দিবেন না। তো এক্ষেত্রে আপনার খুব কাছের বন্ধু বান্ধব বা পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা মনে হয় এক্ষেত্রে বেশি উপকারে আসতে পারেন। আমি দুঃখিত আত্মীয়দের ক্ষেত্রে এভাবে বললাম, আমার তো কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই আত্মীয়দের ক্ষেত্রে এরকম, আমি ইন জেনারেল বলছি যেটা হয়ে থাকে সাধারণত, যেটা দেখে আসছি এই জন্যই বললাম। তো এটা একটা সোর্স হতে পারে যে এভাবে আপনি দেখতে পারেন যে ওই সিটি বা প্রভিন্সে কোন ধরনের চাকরির চাহিদাটা আছে। এবং আরেকটা যেটা করে কি এমপ্লয়াররা, তারা ওই পত্রিকায় বিজ্ঞাপন দেয় এবং অনেক ক্ষেত্রে হয় কি তারা সরাসরি লোক নিয়োগ করে না, তারা বিভিন্ন এজেন্সিতে দিয়ে দেয় কানাডাতেই, এবং সেই এজেন্সিগুলোই তখন লোক খোঁজে। তো এক্ষেত্রে আবার যেটা হচ্ছে যে এজেন্সি সারা পৃথিবীতেই তো কিছু দুষ্ট লোক থাকে, তো এখন ক্যানাডার এজেন্সি মানেই যে খুব ভালো হবে ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ আবার যেটা হয় যে কিছু দুষ্ট লোক সব জায়গাতেই থাকে, তো খুব সাবধানে এটা ই করতে হবে। আবার ওই যে ক্যানাডায় যদি কেউ থাকে একটু যাচাই করে নেবেন যে ওই এজেন্সিটা ভালো আছে কি না। হ্যাঁ কারণ এমপ্লয়াররা যেটা করে তারা এত পার্সোনালভাবে না খুঁজে এজেন্সিকে দিয়ে দেয় যে ওকে আমার 8 জন 10 জন লোক লাগবে, এখন তোমরা দেখো কোন দেশ থেকে এটা তোমরা নিতে পারো, এরকম ব্যাপার থাকে। কিন্তু ভালো এজেন্সি আপনার খুঁজতে হবে, এবং যারা আপনাকে ধোকা দিবে না, যারা আপনার কষ্টার্জিত টাকা মানে কেড়ে নিবে না, এই হলো ব্যাপার। তো কানাডায় যে চতুর্থ পর্ব আজকে এ পর্যন্তই, তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে কিভাবে আপনারা কানাডায় জব সার্চ করতে পারেন। তো আমি জব সার্চ করার যে ওয়েব অ্যাড্রেসগুলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে দেখে নিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।